कुल नफ्सिम बिमा कसबत रहीना। আল্লাহ পাক বলেন প্রত্যেকই প্রত্যেকের কাজের জন্য নিজে দায়ী, নিজে কাজ করবেন, অন্যের উপরে চাপিয়ে দেবেন না। আজ হয়তো অনেক নেতার কথা শুনে তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও, কিয়ামতে ওই নেতা তোমার পাশে দাঁড়াবে না, তোমার দায়িত্ব তোমাকেই নেওয়া লাগবে। এটা মনে রাখো ভালো করে, কেউ নেবে না, ও আরো পালাবে, বলবে আমি ওরে চিনি না, চিনি না বলবে। এটার বাস্তব প্রমাণ কোরআনের সূরা আবাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ বলেন সর্বপ্রথম মানুষ থেকে পালাবে তার ভাই, কে বলেন বলেন? ভাইয়ের কথা আগে কেন? আমরা জানি আমরা যদি নিজেরা গন্ডগোল করি, কারো সাথে মারামারি করি, হট্টগোল করে বাড়িতে আসি, আমার নিজের দোষ। আমার মা শুনলে রাগ করে, বাবা শুনলে বকা দেয়, আর ভাই শুনলে বলে অসুবিধা নেই চল আমি দেখছি। ও ভাই কিন্তু জানে যে এরই দোষ, তারপর আমার পক্ষ নিয়ে যারা বিপক্ষে আছে তাদের মারতে যায়, এই কথা বলেন না কেন? মনে করবে মনে হয় এরকমই দুনিয়ায় যেমন আমার পক্ষ নিয়েছে অন্যায় জানার পরেও আজকে মনে হয় আমার পক্ষে থাকবে। আল্লাহ বলেন না পক্ষে থাকা দূরের কথা, ইয়া ফিররো মানে খেচ্ছে দৌড় দেওয়া। ওই যে মাছ তুলে দৌড় দেয় পুলিশ দেখলে ওইভাবে দৌড়াবে। কেয়ামতের কঠিন ময়দানে মানুষ শুধু আপনজন দেখতে দেরি, আপনজনের ভেতরে ভাই, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে বন্ধু, এরপরে নেতা, সাতজনের নাম আছে, কয়জন বলেন বলেন? এই যে যাদের নাম বললাম, দুনিয়ায় বিপদে পড়লে এরা আগে আসে না পিছিয়ে যায়? যত রকমের কঠিন বিপদ হোক এরা আগে আসে। আল্লাহ বলেন এরা আগে পালাবে, এরপরে দুনিয়ার অন্য কেউ। আপনার বিবেক কি বলে? এত বড় বড় মানুষ যদি পালায় আপনাকে দেখে আপনার পীর সাহেব এগিয়ে আসবে, ওর সাথে তো আপনার সম্পর্ক নেই, ও তো আরো আগে পালাবে, বলবে আমি দুনিয়ায় পীরই ছিলাম না, সত্যি বলবে। ও যখন বিপদ দেখবে বলবে আমি পীর ছিলাম না, আমার কিসের মরিদ? তাফসীরে মাজহারের ভেতরে আছে যে মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কাঁদবে, 500 বছর পরে ওর মুখের উপরে লাঠি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? তাহলে মা যদি এ কথা বলে, পীর সাহেব বলবে না যে আমি পীর ছিলাম না, আমি মরিদ পাবো কোথায়? আর আপনি ওর ধান্দায় বসে আছেন যে আমি দুই পীরের মরিদ। এগুলো সব ভ্রান্ত ধারণা ছেড়ে দিন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষ তার নিজ কৃত কর্মের জন্য দায়ী থাকবে, কেউ কারো বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, আল্লাহ বলেন কারো বোঝা বহন করা দূরের কথা, দেখলেই আপনজন পালাবে, ও জানবে যে ও মনে হয় কিছু করার জন্য আসছে। আমার বন্ধুরা ইল্লা সাহাবালি আমিন, তবে শুধুমাত্র ডানপন্থী লোক যারা তারা বাদ দিয়ে কি পন্থী? বাংলাদেশে এখন ডানপন্থী লোকও আছে, বামপন্থী লোকও আছে। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের ভেতরে ডানপন্থী যারা তারা একে অন্যকে দেখা শোনার পরে প্রশ্ন করবে, সভাপতি সাহেব যদি ডানপন্থী হয়, আমির হামজা যদি ডানপন্থী হয়, দুইজন জান্নাতের মেন গেটে বেলকনিতে দেখা হবে। ডাক দিয়ে বলবে ভাই আপনি কোথায়? বলে আমি পাশের ফ্ল্যাটে আছি। আসেন বারান্দায় বসি, বেলকনিতে বসে আমরা দুইজন যখন গল্প করব, হঠাৎ করে নজর চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে যাবার পরে আমি ওনাকে বলবো ভাই আপনি ওদেরকে চেনেন? আনিল মুজরিমিন, এই পাপিষ্ট লোকগুলো কারা চেনেন? সঙ্গে সঙ্গে উনি আমারে বলবে না আমি তো চিনি না কিন্তু পরিচিত মনে হচ্ছে, চলেন তো ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে দাও দাও করে চলে একটু জিজ্ঞাসা করি। মা সালাকাকুম ফি সাকার, একজন আর একজনকে যখন জিজ্ঞাসা করবে বলতে তো পারবে না, তখন জাহান্নামের মালিক ফেরেশতা দারওয়ানকে বলবে এরা জাহান্নামে পড়ে আছে কোন কারণে,
মালিক ফেরেশতা বলবে আমি জানি না ওদেরকে প্রশ্ন করেন। আমরা দুইজন উপর থেকে জাহান্নামে যারা আছে দাও দাও করে জ্বলছে, জিজ্ঞাসা করব কেন জাহান্নামে এসেছেন। যত মানুষ জাহান্নামে আছে ওরা এক বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই এক বাক্যে জবাব দেবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই জন্যে যে আমরা নামাজ পড়তাম না। গাজীপুর বাসি বিবেক দিয়ে বলবেন, কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কারণ ওদের নামাজ বলেন না কেন, এ কথা বলতে পারে কারা? তাহলে সে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, ও যদি আওয়ামী লীগ করে ও জাহান্নামি, ও যদি বিএনপি করে, ও যদি জামাত ইসলাম করে, এক কথা বলা লাগবে, মুসলমান দাবি করার পরেও যে নামাজ পড়ে না সে যে দলের লোক হোক ও জাহান্নামী। আর এরকম জাহান্নামী লোক আপনি জানার শোনার পরে ওর সাথে সম্পর্ক রাখবেন? ওয়াজ হয়ে গেছে যদি বুঝে থাকেন, নাকি আরো বলবো? দ্বিতীয় নম্বর ওরা বলবে আলাম না কোনো তেমল মিসকিন, জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে যে এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করতাম না, নিজেও দিতাম না। তিন নম্বরে কন্যা না খুদ মাল খয়দিন, আমরা শুধু সমালোচনা করতাম, একের দোষ অন্যের উপরে চাপিয়ে দিতাম। এটা এখন বাংলাদেশে নেই, আয়াত বলার দরকার নেই। অকন্যা নৌকা দেব বিয়াউমিদ্দিন, চার নাম্বারে বলবে কিয়ামতের ময়দান যে হবে এটা আমরা বিশ্বাস করতাম না। হাত্তা তানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের কাছে মরণ চলে এসেছে। ফামা লাহুম ফামা কলু ফামা লাহুম হাত্তা তানাল ইয়াকিন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, নাকি তাংফাউ শাফিন আছে না, ফামা তাংফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই যে চার প্রকার মানুষের নাম বললাম, যারা মুসলমান দাবি করে ও নামাজ পড়ে না, যেই মানুষগুলো এতিম মিসকিনের খাবারের ব্যবস্থা করে না, নিজেও খাবারের জন্য উদ্বুদ্ধ করে না মানুষকে, নিজেও দেয় না, যারা সমালোচনা করে মানুষের বসে বসে, একের দোষ অন্যের উপরে চাপিয়ে দেয়, কিয়ামত যারা বিশ্বাস করে না, এদের জন্য যদি কেউ সুপারিশও করে আল্লাহ বলেন কাজে লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফামা লাহুম আন ইত্তাযকিরাতি মুরিদিন, এরপরেও কি তোমরা মুখ ফিরিয়ে আল্লাহর আলোচনা থেকে ফিরে যাবে? আল্লাহ আমাদেরকে তার আলোচনা বোঝার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, চাকত পাখির মতো আমরা বসে কোরআনের কথাগুলো শুনছিলাম, যতটুকু শুনেছি তুমি আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো বিশ্বরবের রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করো, মা বাপ যারা হারিয়েছে আমাদের মা বাপকে মাফ করে দাও। মোহাম্মদ গুলজার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী দোয়া চেয়েছেন মায়ের জন্য, আল্লাহ মাকে শেফায়ে কামেলা জেলা নসিব করো। মাহফিলের সম্মানিত সভাপতি, তোমার যুবক বান্দাকে মঞ্জুর করো, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো তুমি নিজ গুণে মাফ করে দাও। প্রধান অতিথি সহজাত মানুষ এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না কিছু দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, শয়তানের ধোকায় পড়ে নফসের জালে যারা অন্যায় করছি, গণার প্রতি তুমি আমাদেরকে ঘৃণা তৈরি করে দাও। কোরআনের এই মহাপ্রাদুর্ভাব থেকে আমাদেরকে রক্ষা করো। যত মানুষ এলাকায় মাটির নিচে কবরে আছে, এই কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আগামীতে কোরআনের এই অনুষ্ঠানটা আরো বিশাল আকারে মঞ্জুর করো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।